নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওইসিএসডি আর ইউটিউব চ্যানেল বন্ধুরা বর্তমানে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের একাধিক প্রকল্প পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষে চালু রয়েছে যে সমস্ত প্রকল্পের টাকা কোনো না কোনো মাসেই দেওয়া হয়ে থাকে তার মধ্যে থেকে গুরুত্বপূর্ণ পাঁচ থেকে ছয়টি প্রকল্পের টাকা এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো কোন প্রকল্পের কত টাকা করে আপনারা পাবেন কারা কারা পাবেন আজকের ভিডিওতেই আপনাদেরকে জানিয়ে দেব সেই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জানুয়ারি মাসে ব্যস্ত থাকার কারণে দু একটি প্রকল্পের টাকা কিন্তু এই মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়নি সেই প্রকল্পের টাকাও ফেব্রুয়ারি মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে চলে আসবে তো বর্তমানে কোন প্রকল্পের কত টাকা আপনি পাবেন কিভাবে পাবেন যারা নতুন করে পেতে চাইছেন তাদেরকে কি কী করতে হবে সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানতে পারবেন তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আপনিও যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিজে যে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ফেব্রুয়ারি মাসে কোন কোন প্রকল্পের কত টাকা করে দেওয়া হবে তার নতুন তালিকা প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওতে আমরা এক এক করে দেখে নেব যে কোন প্রকল্পের কত টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে তো দেখুন যে তালিকাটি প্রকাশিত হয়েছে তাতে প্রথমেই লেখা রয়েছে প্রকল্পের নাম অর্থাৎ কোন প্রকল্পের টাকা দেওয়া হবে তারপর রয়েছে ক্যাটাগরি অর্থাৎ কারা কারা টাকা পাবেন টাকার পরিমাণ এবং কোন মাসে টাকা দেওয়া হবে তো দেখুন প্রথমেই যে প্রকল্পটি রয়েছে সেটি হলো কিষাণ সম্মান নিধি যোজনা দেখুন বন্ধুরা এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যারা যারা কিষাণ সম্মান নিধি যোজনাতে আবেদন করেছেন তারা প্রত্যেকেই কিন্তু দু হাজার টাকার একটা কিস্তি পেয়ে যাবেন এবং ফেব্রুয়ারি মাসেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে আপনাদেরকে জানিয়ে দিই বছরে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে ছ হাজার টাকা করে দেওয়া হয়ে থাকে এর এরপরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো তপশিলি বন্ধু প্রকল্প অর্থাৎ যারা তপশিলি সম্প্রদায়ের রয়েছেন এবং যাদের বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয়ে গেছে পুরুষ মহিলা সবাই তারা প্রত্যেকেই কিন্তু এক টাকা করে এই ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন শুধু ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকা পাবেন এবং মার্চ মাসেও কিন্তু আরও এক হাজার টাকা অর্থাৎ এই দু মাসে আপনারা মোট কিন্তু দু টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যদি আপনারা তপশিলি বন্ধু প্রকল্পে আবেদন করে থাকেন এর পরের যে প্রকল্পটি রয়েছে সেটি হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা বন্ধুরা বর্তমানে অর্থনৈতিকভাবে অনগ্রসর যে সমস্ত পরিবারগুলি রয়েছে যাদের কাঁচা বাড়ি রয়েছে তাদের প্রত্যেককে পাকা বাড়ি করার জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বাড়ি বানানোর জন্য আবার জায়গা বিশেষে কোনো কোনো এলাকায় এক লক্ষ ষাট হাজার টাকা পর্যন্ত আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হতে পারে তো এবারে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এই যে টাকাটা এই টাকাটাও কিন্তু ফেব্রুয়ারি মাসেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরপরে দেখুন বলা হয়েছে বিধবা ভাতা তো যাদের স্বামী মারা গেছে যারা বিধবা তারা যদি এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হবে এই ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকা এবং মার্চ মাসে এক হাজার টাকা অর্থাৎ মোট দু মাসে দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু চলে আসবে বিধবা ভাতার জন্য আপনাদেরকে জানিয়ে দিই এই ফেব্রুয়ারি মাসের সতেরো তারিখের পর থেকেই কিন্তু বিধবা ভাতার টাকা দেওয়া শুরু হবে বন্ধুরা এর পরের যে প্রকল্পটি সেটি হলো মানবিক প্রকল্প অর্থাৎ এই প্রকল্পটা কিন্তু প্রতিবন্ধী ভাই বোনদের জন্য যাদের চল্লিশ শতাংশের উপরে প্রতিবন্ধকতা রয়েছে যারা এই প্রকল্পে আবেদন করেছেন তাদেরকে এক হাজার টাকা করে দেওয়া হবে এবং এই ফেব্রুয়ারি মাসেই এক হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে অনেকেই জানতে চাইছিলেন যে মানবিক প্রকল্পের খবর কি কবে থেকে টাকা দেওয়া হবে আপনাদেরকে জানিয়ে দিই যে সতেরো তারিখ থেকে শুরু করে সাতাশ তারিখের মধ্যে কিন্তু মানবিক প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে এরপরে বলা হয়েছে যুবশ্রী প্রকল্প তো আপনাদেরকে জানিয়ে দিই যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে নিজেদের নাম নথিভুক্ত করেছেন যুবশ্রী প্রকল্পে তাদের প্রত্যেককে কিন্তু এক হাজার পাঁচশো টাকা করে দেওয়া হবে এবং এই ফেব্রুয়ারি মাসেই এই টাকাটা দেওয়া হবে তবে মনে রাখতে হবে বেকার ভাতার লিস্টে নাম উঠলে তবেই কিন্তু এই টাকাটা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে তো আপনারা যদি এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইনে নিজেদের নাম নথিভুক্ত করতে পারেন এছাড়াও বন্ধুরা আরও একটি গুরুত্বপূর্ণ প্রকল্প রয়েছে যার নাম হলো লক্ষীর ভাণ্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পেও কিন্তু ফেব্রুয়ারি মাসে টাকা দেওয়া হবে এবং পাঁচশো টাকা ও এক হাজার টাকা করে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে দেওয়া হবে তো এই ছিল গুরুত্বপূর্ণ ছয় থেকে সাতটি প্রকল্পের টাকা দেওয়ার তালিকা তো বর্তমানে এই সমস্ত প্রকল্পগুলির মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেবেন এবং ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে ফেসবুক হোয়াটসঅ্যাসে বেশি বেশি করে শেয়ার করবেন